মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। একসঙ্গে এক গুচ্ছভাবে থাকা ছোট্ট ছোট্ট ফুলেদের সমষ্টি, ফুলের মতোই সুন্দর ছোট ছোট শিশুরাও। আর সেই জায়গা থেকে আইরিশ আর্ট সেন্টারের উদ্যোগে ষষ্ঠতম আর্ট এক্সিবিশনের উদ্বোধন হয়ে গেল বৃহস্পতিবার সন্ধ্যায় বহরমপুর রবীন্দ্র সদনের মুক্তমঞ্চে। চাইল্ড আর্ট নিয়ে অনুষ্ঠিত হয় একটি সেমিনারও। আইরিশ আর্ট সেন্টারের কর্মকর্তা থেকে বিশিষ্ট চিত্রশিল্পী এবং শিল্পী প্রেমী মানুষেরা উপস্থিত ছিলেন। ছোট বড় সকলের আঁকা ভিন্ন ধরনের ছবিতে সেজে উঠেছে প্রদর্শনী। প্যাস্টেল থেকে জল রঙে ভরিয়ে তোলা হয়েছে ক্যানভাস, ক্রিয়েটিভ পেন্টিং থেকে ট্র্যাডিশনাল কাজ সমানভাবে প্রাধান্য পেয়েছে আইরিশের এই চিত্র প্রদর্শনীতে। আইরিশ আর্ট সেন্টারের ষষ্ঠতম চিত্র প্রদর্শনী, এটা অ্যাকচুয়ালি নভেম্বর মাসে হয়ে থাকে, তো প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটা ফেব্রুয়ারিতে করা হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের বহরমপুর শহরে কোনো আর্ট গ্যালারি নেই, তার জন্য সেই দুর্যোগের সময় বিভিন্ন কষ্টের সমস্যায় পড়ে থাকি, তো সেই জন্য এই সময়টাকে সিলেকশন করা থাকে। এখানে অ্যাকচুয়ালি ছোট বাচ্চা থেকে বড় কিছু সিনিয়র আর্টিস্ট যারা আজকে আর্ট কলেজে পড়াশোনা করছে এবং বিভিন্ন জায়গায় ছবি আঁকছে, খুব ভালো ছবি আঁকছে, তাদের ছবি নিয়ে এখানে চিত্র প্রদর্শনী করা হয়েছে। এখানে মূলত প্যাস্টেল কালার, ওয়াটার কালার এবং বিভিন্ন ক্রিয়েটিভ পেন্টিং, ট্র্যাডিশনাল ওয়ার্ক সমস্ত কিছুই দেখা যাবে। চিত্রশিল্প এবং চিত্রশিল্পীদের আরও উৎসাহিত করতেই এই এক্সিবিশন যেন এক মিলন উৎসবের মতোই, এমনটাই মনে করা হচ্ছে। আমাদের এখানে করে একটা বিশেষ আলোচনাও আছে যে এই বাচ্চাগুলো তারা ভবিষ্যতে কি করবে এই আর্টটাকে নিয়ে। তো আমরা সাধারণত করি কি যে বাচ্চাদেরকে আর্ট শেখাতে পাঠিয়ে দিই, কিন্তু কি শিখবে, কেন শিখবে, ভবিষ্যতে কী হবে, আর কি ধরনের ছবি আঁকলে সে বাচ্চাদের যে একটা চাইল্ড সাইকোলজি যেটা সেটাও ঠিক হবে, তো এই নিয়ে আমাদের একটা এখানে করে প্রোগ্রাম আছে। আমরা সব গার্জেনদেরকে আবেদন করেছি যে তারা যেন এখানে করে এই অনুষ্ঠান অ্যাটেন্ড করুক, এবং এখান থেকে তাদের যে ভবিষ্যতের একটা স্বপ্ন, একটা সমাজ গড়া, এইটার একটা বার্তা তিনারা পাবেন। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিনসি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।